একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের ঘরে আয়োজন চলছে। আমার ছোট ছেলেটা করছে, আর কি কি করতেছে বাবা একটু দেখানো যাবে? দেখানো যাবে না, পরে দেখাবো। আচ্ছা একটু দেখাই, একটু দেখাই, শুধু একটু 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 দেখি না একটু। ও মা কি সব জানো! আচ্ছা পুরোটা কমপ্লিট হোক, তখন না হয় দেখাবো। একুশ আমাদের চেতনা, একুশ মানে মাথা নত না করা। আমাদের বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি চেষ্টা করে যাচ্ছি, যারা আমরা প্রবাসে আছি তারা, আমাদের যে সন্তানরা আছে তাদের কাছে আমাদের বাঙালির যে গৌরবময় ইতিহাসগুলো আছে সেগুলো তুলে ধরতে, শিখিয়ে যেতে। আমি প্রবাসে আছি, সবাই জানো, জার্মানিতে আছি, এবং আমার ছেলেরা কিন্তু বাংলা ভাষার পাশাপাশি জার্মানিতেই পড়াশোনা করছে। ওরা বাংলায় লিখতে বা পড়তে এখন পর্যন্ত তেমন ভালো করে পারে না, তবে গুগল আজকাল আমাদের এই সাহায্যটা সবসময় করে যাচ্ছে। গুগল থাকাতে আমার ছেলেরা বাংলার সমস্ত ইতিহাস, গৌরবময় ইতিহাস গুগল থেকে সার্চ করে সব কিছু পড়ছে, জানছে, এবং তাই দিয়ে আজকে একটা দেয়াল পত্রিকা বানিয়েছে, বাংলার ইতিহাসকে তুলে ধরেছে, এবং এটা ও ওর স্কুলে সাবমিট করবে। আর এখানে আমার বড় ছেলে, ওকে বলেছিলাম বাংলাদেশের জন্য কিছু আঁকার জন্য, ওর যা মনে হয়েছে ও সেটাই এঁকেছে। আর এখানে আমার ছোট ছেলে, দেয়াল পত্রিকা যেটা এঁকেছে সেটা ও স্কুলে নেবে, আমি একবার বললামই তো। এখানে বাংলাদেশের সমস্ত কিছু, বাংলাদেশের টাকা কোথায় অবস্থান করছে, তারপর হচ্ছে সংস্কৃতি, খাবার, এভরিথিং লিখে বাংলাদেশের এই যে একটা গৌরবময় পতাকা আমাদের, সেটা দিয়ে ও এটা ওর স্কুলে সাবমিট করে দেবে। আমার কাছে মনে হলো তোমাদের সবার সাথে এত কিছু শেয়ার করি, আর আজ ভাষা দিবস আমাদের জন্য এত গৌরবময় একটা দিন, এটা শেয়ার করব না তা তো হয় না, তাই না? দোয়া করো কিন্তু। আজকে নাস্তা কিন্তু আর আলু পরোটা না, প্রতিদিন আলু পরোটা কি খাওয়া যাবে নাকি বলো? প্রতিদিন তো আর না, আজকে হচ্ছে একেবারে আটা রুটি, আটা রুটি। আর কোন আটা আমি খাই সেটা আমি সবসময় সবাইকে বলি যে চেষ্টা করবেন সেই ধরনের আটা খাওয়ার জন্য, শরীরের জন্য খুবই ভালো। সব কিছু তো আর মেনটেন করা যায় না, ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো হাতের মধ্যে থাকে, যেগুলো অ্যাকচুয়ালি আমরা করতে পারি, সেগুলো করা গেলে খারাপ না। তো এই হচ্ছে আমার আটাকা গুল্লি, আটার গুল্লি এই, আর হচ্ছে বাকি আটা এখানে রুটি বানাচ্ছি, এবং সেই সাথে যেটা হচ্ছে লেফট ওভার বাঁধাকপি দিয়ে গরুর মাংসের তরকারি, এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে গরুর মাংসের তরকারি, গরম হচ্ছে, গরম হয়ে গেছে অলরেডি। সো আমি এখন রুটিগুলো, এই যে এই কারণেই হচ্ছে রুটিগুলো যে পুড়ে পড়ে বলেন আপনারা, এই কারণে এক হাতে ভিডিও এবং এক হাতে হচ্ছে গিয়ে বাঁ হাতে করছি। আমি বারবার বলি আমি লেফটি না। সো এ হচ্ছে রুটির অবস্থা। এখন আমরা রুটি টুটি বানাই, শনিবার দিন নাস্তা করতে বসে যাব, গপাগপ করে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালটা মানে খুব সুন্দর, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে, আর সকালবেলার হেভি একটা নাস্তা দিয়ে আমরা সবাই বেরিয়ে গেছি। চলো আজকে হচ্ছে জার্নি বাই ট্রেন। আমরা ট্রেন মানে হচ্ছে মাটির নিচ দিয়ে যে এসবান বলি আমাদের এখানে, তো মাটির নিচ দিয়ে যে ট্রেন যায় সেটাতে আমি তেমন একটা সুবিধা বোধ করি না, জানো আমার কাছে কেমন জানো, ওই যে একটা সহজ বাংলায় বলে না দম ফাপড়ায়, আমার ঠিক তেমনই দম ফাপড়ায়, আমার ভালো তেমন একটা লাগে না। কিন্তু তারপরেও যে কোনো জায়গায় যাওয়ার জন্য যদি প্রয়োজন পড়ে এটা অনেক তাড়াতাড়ি যায়, আর হচ্ছে গিয়ে এগুলো শহরের নিচ দিয়ে, শহরের এক শহর থেকে আরেক শহর এভাবে করে চলাফেরা করে, এবং শহরের ওপরে যেটা ট্রামটা তোমরা এতদিন ধরে দেখছো আমার ব্লগ, যারা প্রথম থেকে দেখছো, যে হলুদ হলুদ কালারের খুব ছোটো ছোটো কিউট কিউট টাইপের যেই
ট্রামগুলো দেখো, সেগুলো শহরের ভেতর থেকে ভেতরে ভেতরে চলাফেরা করে, এগুলো আবার এক শহর থেকে আরেক শহরে যায় না। কিন্তু এখন আমরা যে যেটাতে যাব সেটা আবার এক শহর থেকে আরেক শহরে যায়। রোদ কত যে ভালো লাগছে, মানে আরে মাস্ক আছে, মাস্ক আছে। যারা এখন জিজ্ঞেস করবে যে তোমার মুখে মাস্ক নাই কেন, তাদের বলবো যে মাস্ক আমার পকেটেই আছে। আমি যেহেতু হচ্ছে বেরিয়েছি হুটহাট করে, দৌড় দিয়ে বের হয়েছি, কারণ আজকে বাচ্চাদের নিয়ে বের হয়েছি অনেক দিন পর। সো আমরা এই দেখো পাগলে কথা বলে, এই যে দেখো, এই দেখো আমার পিছনে, আরে বাচ্চারা না, এরকম বলাটা ঠিক হলো না। যাই হোক, মানসিক প্রতিবন্ধী একজন আমাদের এখান থেকে ঘোরাঘুরি করছে। আচ্ছা, একটা কিন্তু কথা আছে যে প্রতিটা গ্রামে নাকি একটা দুটো করে পাগল থাকে। কথা কি সত্যি? আসলে কিন্তু সত্যি, এটা আমি অনেক গল্প বই পড়েছি, অনেকের কাছে শুনেছি যে বাংলাদেশে কেন, বিশ্বের প্রতিটা জায়গায় একটা করে পাগল থাকবেই। ইজ ইট ট্রু? সত্যি? হু, আচ্ছা, এখানে টিকিট করার সিস্টেমটা সবসময় ওপেন থাকে, যে কোনো সময় যে কেউ টিকিট করতে পারছো, যারা হচ্ছে মান্থলি টিকিট করা যায়, আবার ইচ্ছে মতো তোমার। আর কাউন্টারগুলো হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার, যেখান থেকে তুমি চাইলে টিকিট করতে পারো। সব রকমভাবে টিকিটটা করা সম্ভব, এবং এখানে কিন্তু কার্ড দিয়েও পে করা যায়, সব রকমভাবে পে সিস্টেম আছে, মানে কোনো ঝামেলা হবে না। সুতরাং কিছু দেওয়ার পরেও যদি, আর এখানে হচ্ছে প্ল্যান, এখানে পুরো প্ল্যানটা যে কটার সময় কোন ট্রেন ছেড়ে যাবে সে সমস্ত কিছুর প্ল্যানটা এখানে আছে। আমার ছোট ছেলে রাগ হয়ে গেছে, চলো ধরদি ধরদি ধরদি, বাকি কথা বলবো। আমার বড় ছেলে, ওরে বাবারে বাবারে বাবা, ওরে বাবারে, এই দাঁড়াও দেখো খানি কেমন করে, মাই গড, ট্রেনটা ধরি আগে দৌড়ে। হু, এই আমার জন্য রেখে চলে যাও না, কই দেখছো এত দুষ্ট ছেলে পেলে, এত দুষ্ট তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ট্রেনের, এখানে হচ্ছে গিয়ে সমস্ত কিছু কী বলে ওটাকে, টাইম এভরিথিং উঠতে থাকে, যে কোন ট্রেন কখন আসবে, কোন ট্রেন কখন যাচ্ছে, কত মিনিট আসছে, এবং সেই সাথে এই হচ্ছে গিয়ে তোমার টাইম টেবিল। হ্যাঁ, টাইম টেবিলটা এইখানে, এবং এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার মাস্কটা আমি পরে ফেলব। আর নিশ্চয়ই সবাই জানে যে একেবারেই নিয়ম নেই, উইদাউট মাস্ক তুমি কোনো ট্রেন বা কোনো কিছুতেই করতে পারবে না, কোনো কিছুতেই না। সো আমি সহ সবাই কিন্তু অবশ্যই মাস্ক পরে আছে, এবং নিরাপদ দূরত্বে আমরা সবাই থাকব। একটা জিনিস দেখাই, এখানে কিছু আছে যে পরে থাকতেই হবে, আর একটা নিরাপদ দূরত্বে আমরা সবাই এখন ভিড়ে উঠে যাব, এবং পুরোটা কিন্তু সবাই একজন একজন করে বসেছে। আর যেহেতু আমরা ফ্যামিলি বসেছি, সেহেতু এই হচ্ছে যেহেতু আমরা ফ্যামিলি বসেছি, তো আমার বড় ছেলে খুব রাগ, কেন আমাকে ভিডিও করে মা 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 মা। সো পুরোটা হচ্ছে খালি, একেবারে খালি। আর হচ্ছে মানে যারা ফ্যামিলি না, আমরা শুধুমাত্র বলেই আমরা একসাথে বসেছি, আর অন্যান্য যারা আছে, যারা একজন একজনকে চেনে না এরকম কেউ, তারা কিন্তু একজন করেই বসেছে, একটা সিট খালি রয়েছে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পরে আমরা তোমরা দেখতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি। সো চলো আমাদের সাথে। আমরা চলে এসেছি আমাদের হাউফ্ট বান হাউফ, মানে হচ্ছে মেইন স্টেশনে, এবং মেইন স্টেশন থেকে আমরা চলে যাব আরেক জায়গায়। একটু তাড়াতাড়ি আসার জন্যই আমরা মেইন স্টেশনে এসবান দিয়ে চলে এসেছি, মানে একটা স্টপেজ খালি আমাদের চলে আসতে হলো। আর যদি আমরা ছোটো ছোটো ট্রামগুলো যেগুলো শহর দিয়ে আসে, শহর দিয়ে ঘোরাঘুরি করে, সেটাতে যদি আসতাম তাহলে হতো, এই আরিয়ান কী করো তুমি, তাহলে হয়তো বা আমাদের তিনটা স্টপেজ আমাদের পার হতে হতো। সো এখন আমরা একটা স্টপেজে চলে আসলাম, ভেরি শর্ট টাইম, এক মিনিট লাগলো বোধহয়, এক মিনিট 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো লাগলো যে আমরা চলে আসলাম। এবং ওরে বাবা, ওই অবস্থা দেখো। আর নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছো যে সবাই একটা জায়গায় একটা সাইডে আছে, শুধু একটা সাইডে। হ্যাঁ, ওই আগে যেমন ছিল যার যেভাবে ইচ্ছা দাঁড়িয়ে আছে সেটা না, এবং একটা একটা সিঁড়ি, একটা একটা স্টেপ ছেড়ে ছেড়ে। এই হচ্ছে আমাদের মেইন স্টেশন, হাউফ্ট বান হাউফ। আহারে কী ছিল দেখো, কত দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে।
অনেক অনেক দোকানপাট ছিল এখানে আগে, অনেক কিছুই এখন বন্ধ। আসলে ব্যবসাটা যে কী হচ্ছে, বিজনেস, মাই গড। আচ্ছা এখন আমরা যাব হচ্ছে, এই এখন আমরা নর্মাল ট্রেন না, এখন আমরা উবান নেব, স্ট্রাসেনবান, যেটাকে এই ডয়েচে বলে স্ট্রাসেনবান, মানে হচ্ছে ইউবান। এই এই যে এই যে এই যে চলে এসেছি আমরা, আমরা ঠিক এমন একটা ইউবান নেব যেটাতে করে আমরা ফারবাগ যাব। কেন যাব সেটা পরে দেখাবো। এই দেখো অবস্থা, সবাই কিন্তু, আচ্ছা মোবাইল দেখো, সবার হাতে হাতে একটা করে মোবাইল আছে। আর এই যে আমাদের ট্রেনটা, আমরা কি এটা এটাই তো আমরা নিব নাকি, এটা না? আচ্ছা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি ভুল ট্রেনে উঠে যেতাম। কিরে বাবা, আচ্ছা ওয়েদার দেখো, ওয়াও, 17, 18, 18 প্লাস, তাও আবার প্লাস, সুপার না, দারুণ না? আচ্ছা এইগুলো কিন্তু দেয়া থাকে প্রত্যেকটা বানহাফের নিচে নিচে, মানে প্রত্যেকটা স্টেশনেই দেয়া আছে সব কিছু, মানে পুরো দিনের খবরটা, সারাদিনের খবরটা আমরা যারা মিস করবে তারা কিন্তু বানহাফে বসে বসে সুন্দর মতো এনজয় করতে পারে। এই হচ্ছে আমার পরিবার, আমার পরিবার কী নিয়ে ব্যস্ত চলো তো দেখি, লুকায় লুকায় দেখব। ওই দেখো খেলা নিয়ে ব্যস্ত। এই তোমরা কি খেলো? খেলা নিয়ে ব্যস্ত। হায় রে পোলাপান, সবার হাতে মোবাইল, কার হাতে মোবাইল ছাড়া বলো, আমার নিজের হাতেও তো একটা মোবাইল। আর আমার বড় ছেলে আমার পিছে পিছে ঘুরছে আর একটু পরপর বলছে, মামা তুমি কাউকে ভিডিও করতে পারো না, তুমি কাউকে ভিডিও করতে পারো না। ওফ, নিয়মের দেশে জন্ম হয়ে যে কী যে ভুল, মানে প্রতিটা কথায় কথায় নিয়ম বোঝায়। ওদের থেকে একটু দূরে এসে আমি আসলেই স্বীকার করি যে আই ফিল প্রাউড যে আমার বাচ্চারা, আমি জানি এখানে যারা জন্মেছে সে সমস্ত সবগুলো বাচ্চা, বিশ্বাস করো আমার পরিচিত যতগুলো বাচ্চা আছে এ পর্যন্ত আমি যতগুলোকে দেখেছি সবাই, আমরা নিয়ম মানি না কিন্তু তারা প্রত্যেকটা নিয়ম মানবে, প্রত্যেকটা কথা শুনবে এবং কোনো মিথ্যা কথা বলবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওরা কীভাবে যেন একজন আরেকজনকে খুব শ্রদ্ধা করতে শিখে গেছে, একজন আরেকজনকে খুব ফিল করে। এবং আমরা যেটা করি না, আমাদের ভিতর হিংসা জিনিসটা কাজ করে। বাবা মা হিসেবেও আমি বলছি তোমাদের, সত্য কথা বলি, আমরাও কিন্তু একজন একজনকে হিংসা করি। আমরা অমুককে এটা বলেছে, তমুককে এটা বলেছে, এর সাথে মিশবো না, তার সাথে করবো না, এগুলো করি। আমাদের বাচ্চাগুলো করে না রে, এখানকার সব বাচ্চা, শুধু আমার বাচ্চার কথা বলছি না কিন্তু সব বাচ্চারা, প্রতিটা বাচ্চা, মেয়ে বাচ্চাগুলো, ছেলে বাচ্চাগুলো, সবাই আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ যে একটা বিদেশি এসে এই যে এখানে ভিন দেশে আছে কিন্তু তারপরেও বাচ্চাগুলো ধর্মীয়ভাবেও, ধর্মীয়ভাবেও পুরোপুরি একদম রিলিজিয়াস বাচ্চাগুলো সমস্ত নিয়মকানুন মানবে এবং সেই সাথে অন্যান্য সব কিছু যেয়ে যেয়ে যে শুরু হয়ে গেছে আবার। রাফায়েল, এইটুক তো আমি করতে পারি যে একটা ট্রেন আসতেছে, এই ভিডিওটা তো আমি করতে পারি নাকি? আমি কাউকে নিব না, আমি ফুস নিব, পা নিব শুধু পেছনে। ওকে রাফেল কম, এগাল কম। আচ্ছা দেখো সবাই কিন্তু ওয়েট করছে যে যা যার মতো উঠে যাব আমরা, উঠে গিয়ে আমরা আবারও যেহেতু উই আর দ্য ফ্যামিলি দ্যাটস ওয়াই আমরা একসাথে বসতে পারি। আমরা যাচ্ছি তো যাচ্ছি, অলরেডি আমরা তিনটা স্টেশন পার করলাম, বাট সময় এত কম লাগে, বাংলাদেশে নিশ্চয় হবে কোনো এক সময়, তাই না? সময় খুব কম, সময় খুব কম লাগে। আর আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়েদারটা তোমাদের সবার সাথে একটু শেয়ার করতে যাচ্ছিলাম। এত নাইস একটা ওয়েদার, চমৎকার একটা ওয়েদার, আর ভেতরের পরিবেশটা ঠিক এমন, কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো কিছু নেই। হয়তো তোমরা ভাববে যে ফর দ্য কোভিড রিজন এত খালি খালি, না আসলে তা না, কোভিড ছাড়াও হয়তো ভিড় থাকলেও কেউ কারো গাড়ির গায়ের উপরে এসে পড়ে না, একটা দূরত্ব সবাই সবসময় সবার কাছ থেকে মেনটেন করে। সো আমরা নেমে পড়েছি, নেমে পড়ে এখন আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে ক্যালিংগান, আর এখান থেকে আমরা এভাবে করে উপরের দিকে উঠে চলে যাব। ট্রেনটা ছেড়ে গেল,
আর যেটা বলেছিলাম যে প্রতিটা স্টেশনে কিন্তু টিকিট কাটার সিস্টেমটা এবং টাইম টেবিল এভরিথিং দেয়া আছে। সো আমরা আসলাম হচ্ছে গিয়ে গ্যারাজ, গ্যারাজে যেখানে আমাদের গাড়িটাকে টিউব করতে দেয়া হয়েছে, একেবারে পুরো গাড়িটাকে সার্ভিসিং করিয়ে তারপর হচ্ছে যেন দু বছর থাকে বোধ হয় টিউবের ইসে, আমার এটা জানা নেই, জানতে হবে। সো এ হচ্ছে গিয়ে গ্যারাজ যেখান থেকে আমরা আমাদের প্রিয় প্রিয় গাড়িটা, গাড়িটা আসলে এসেন্সিয়াল একটা জিনিস তাই না, মানে বুঝতে হবে যে এটা কোনো ইয়ে না আমাদের জন্য, যারা বিশেষ করে প্রবাসে থাকে তাদের জন্য আমি বলবো যে গাড়ি একটা অনেক প্রয়োজনীয় জিনিস, এটা কোনো বিলাসিতা না রে ভাই। অনেকেই বলেন, একজন কেউ একজন লিখেছেন আমাকে যে আমাকে আমাকে জার্মানিতে নিয়ে যান, আমি হচ্ছে আপনার ড্রাইভার হয়ে থাকতে চাই। ভাই রে, এখানে আমরা অনেক কষ্ট করি রে ভাই, সবসময় সব কষ্ট দেখানো সম্ভব হয় না বা সুন্দরও না দেখানোটা, কিন্তু বুঝে নিতে হয় পয়সা ইনকাম করাটা কোনো রকমভাবে কোনো দেশেই সোজা ব্যাপার না। যে যেখানে আছেন প্রবাসে যারা আছেন, এক একটা পয়সা তারা কীভাবে ইনকাম করছেন শুধুমাত্র তারাই জানেন তাই না। সো গাড়িটা আমাদের অনেক এসেন্সিয়াল একটা, মানে কী বলবো, অনেক প্রয়োজনীয় একটা বাহন, একটা জিনিস, এটা কোনো বিলাসিতা আমাদের না। সো এটা প্রতি বছর সার্ভিসিংয়ে, প্রতি দু বছর পরপর সার্ভিসিংয়ে দেওয়া হয়, সেটা গত বৃহস্পতিবারে দেওয়া হয়েছিল এবং আজকে সেটা আমরা এখন নিয়ে যাব। আর গ্যারেজটা যে কত বড়, কত বিশাল, সেটা আমি আসলে তোমাদের সবার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। এই হচ্ছে গিয়ে গ্যারাজ পুরোটা, হ্যাঁ পুরোটা। গাড়ির অবস্থা দেখো, ওরে বাবা, সর্বনাশ অবস্থা না বলো তো। এখানে কত লোক আসে, আমার বড় ছেলে ঘুরঘুর করছে, ওই যে তার একটা কথা, আমার বড় ছেলের একটা কথা যে হচ্ছে গিয়ে তুমি সবাইকে ভিডিও করবা না। সো আমরা দু বছরের জন্য নিশ্চিন্ত হয়ে গেলাম, এই হচ্ছে গিয়ে সেই পেপার টেপার সব কিছু আমাদের হয়ে গেছে, টিউব হয়ে গেছে। এখন আমরা আমাদের গাড়িটা নেব, নিয়ে আমরা কি করব আমরা জানি না। সোল ভাই, আমাদের কিন্তু আইসক্রিম টাইসক্রিম কিছু খাওয়াবেন না, ওই সাইডটা দিয়ে না ওঠা যাচ্ছিল না, তাই আমি ভাবলাম যে একটু পরেই উঠি। একটা দিক দিয়ে কাটো নাকি, কত আজকে ঠান্ডা কোনটাই কিন্তু ভালো না, এত বড় গ্যারেজ যে আমরা ঘুরতেছি আমরা বের হতে পারছি না। আমরা চলে এসেছি এখন একটু বাজার করতে, অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল, খুব ইচ্ছা ছিল যে যেহেতু অনেকদিন পর বাচ্চাদের নিয়ে এভাবে বের হয়েছি, ভাবছিলাম যে কোথাও কফি কিংবা আইসক্রিম যদি বসে খাওয়া যেত, কিন্তু সে উপায় তো আমাদের নেই, সেই সব কিছুই বন্ধ আছে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন বাজার করব। সো বাজার করার জন্য আমরা চলে এসেছি অলদিতে, চলো ঢুকি দেখি কি অবস্থা। ঢুকতে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে স্যানিটাইজার, হাতটাকে স্যানিটাইজ করে নিতে হবে, এবং এরপরে লেখাই আছে যে কিভাবে কিভাবে চলতে হবে। সো আমরা ঢুকে গেলাম, এখন আমরা বাজার করব। বাঙালির সবচাইতে মজার যে কাজ করা সেটা হচ্ছে গিয়ে বাজার করা, এখন আমরা বাজার করব। চকলেট চকলেট অ্যান্ড চকলেট, প্রচুর পরিমাণ চকলেট, আর ভিড় দেখছো, ভিড় কিন্তু ভালোই, খারাপ না কিন্তু, একেবারে খারাপ ভিড় না। সো এই হচ্ছে গিয়ে অবস্থা, চলছে জীবন জীবনের মতো, কে মানছে কি বলো। আর আইসক্রিম দেখো, আইসক্রিম 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 অ্যান্ড আইসক্রিম। আচ্ছা এই আইসক্রিমগুলো কিন্তু খুব মজার, এগুলো খুবই মজার, খুবই মজার, খুবই টেস্টি। আহারে আহারে, কেন আহারে বললাম বলো তো, কমেন্ট বক্সে লিখে জানাবে কেন আমি আহারে বললাম, দেখি কে কে আমার মনের কথা বলছো তোমরা। আমাদের হয়ে গেল বাজার সাদাই করা, এখন আমরা চলে যাব। দারুণ একটা ব্যস্ততম দিন গেল,
দেখতেই পেলে, ব্যস্ত না মানে হচ্ছে এদিক ওদিক করে যাওয়া হয় আর কি। হ্যাঁ, আজকে আমার ছুটি ছিল, আর আজ 20শে ফেব্রুয়ারি, কাল মহান ভাষা দিবস। আমাদের এখানে আজকে এখন পর্যন্ত মানে রাত হয়নি, তাই বললাম আজকে, কিন্তু আমাদের জন্য 20শে ফেব্রুয়ারি, তোমরা যখন ভিডিওটা দেখবে তখন পর্যন্ত কিন্তু আমাদের 21শে ফেব্রুয়ারি হয়নি। তারপরেও আমি বসে বসে বাংলাদেশের প্রভাত ফেরি দেখছিলাম, এবং সত্যি আজকের দিনের জন্য বিনম্র শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি। আসলে এই যে বাংলায় কথা বলছি, বলতে পারছি, এত বকবক করছি, সব কিছু কিন্তু তাদের জন্য। সুতরাং অনেক অনেক বিনম্র শ্রদ্ধা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই অবশ্যই কালকে তোমরা যখন সবাই শহীদ মিনারে যাবে, নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করবে, কে কীভাবে করবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তবে সচেতন থেকো, পরিবারের সাথে থেকো। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।